Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবং বর্তমান যে সময়ে করোনা ভাইরাসের কারণে সবাই বাসায় নিরাপদে আছো, এই কামনায় আমি মোহাম্মদ উমর ফারুক আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের খুবই প্রিয়, খুবই মজার একটা সাবজেক্ট, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অধ্যায় পাঁচে পাঠ সাত নিয়ে আমরা আলোচনা করব। পাঠ সাতে যে বিষয়টা আছে অ্যাথলেটিক্স বিষয়, এবং অ্যাথলেটিক্স বিষয় খুবই খুবই একটা মজার বিষয়। তোমরা এর আগে ইন্টারশিপ খেলার মধ্যে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে এই অনেকগুলো ইভেন্ট এর মধ্যে ছিল, দৌড়, তারপরে হচ্ছে গৌরব নিক্ষেপ, এই ইভেন্ট গুলো ছিল, রিলে এগুলো ছিল। সেই একটা মজার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো, অ্যাথলেটিক্স বিষয়। এবং অ্যাথলেটিক্স বিষয় কতগুলো বিষয় নিয়ে জড়িত সেগুলো নিয়ে পুরোটা নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাথলেটিক্স বিষয় যদি প্রথমে আসি, তোমরা মনে করতে পারো যে স্যার যে মজার গেম গুলো আছে ফুটবল ক্রিকেট এগুলো, তার চেয়ে অ্যাথলেটিক্স এর ইতিহাস আরো পুরনো। অ্যাথলেটিক্স এর ইতিহাস যদি বলা যায় যে পৃথিবী শুরুর দিক থেকে খেলাধুলা কোথা থেকে এসেছে, সেই চিন্তা যদি আসে অ্যাথলেটিক্স তার থেকে এসেছে। পৃথিবীর জন্মলগ্নে মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবিকার তাগিদে, জীবিকা অন্বেষণে এবং প্রকৃতির সাথে হিংস্র প্রাণীর সাথে যুদ্ধ করে চলার তাগিদে কখন যে মানুষ এই খেলাধুলার সঙ্গে জড়িয়ে পড়েছে মানুষ তার অজান্তে। অ্যাথলেটিক্স খেলার মধ্যে যে বিষয়গুলো আছে দৌড়, লাভ, ঝাঁপ, নিক্ষেপ, এই জন্য বলা যায় যে অ্যাথলেটিক্স সংক্ষেপে বলা যায় দৌড়, লাভ, ঝাঁপ, নিক্ষেপকে অ্যাথলেটিক্স বলে। অ্যাথলেটিক্স এর তারই একটা বড় বিষয়, এবং এই বিষয়গুলো মানুষ পরে আস্তে আস্তে প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসছে যেন মানুষ এইগুলা আনন্দের সাথে জীবনের সাথে জড়াই নিতে পারে, পরবর্তীতে যেন প্রকৃতির সাথে চলতে এবং বসবাস করতে এবং জীবনের জন্য বাঁচার জন্য খাদ্য সংগ্রহের জন্য আনন্দের সাথে করতে পারে। পরবর্তীতে এই অ্যাথলেটিক্স খেলায় রূপান্তরিত হয়েছে, এবং এই জিনিসগুলো মানুষ অজান্তে খাদ্য গ্রহণ করতে গিয়ে কখন সাঁতরাইছে, কখন হিংস্র প্রাণীর সাথে যুদ্ধ করছে, এইগুলোর সাথে করতে গিয়ে অ্যাথলেটিক্স খেলার জন্ম। আচ্ছা, প্রথমে আমরা যখন অ্যাথলেটিক্স খেলাগুলোকে কয়েক ভাগে ভাগ করছে এবং এর সঙ্গে বিজ্ঞানের সাথে এবং আইনের সাথে যে কথাগুলো যুক্ত করছে, তারপরে এগুলো আনন্দদায়ক এবং খেলা সৃষ্টি হয়েছে। এবং অ্যাথলেটিক্স একমাত্র খেলা যেটা ব্যক্তিগত ইভেন্ট গুলো চলে শুধুমাত্র রিলে ছাড়া, আর অন্যান্য সকল খেলায় টিম ওয়াইজ খেলা হয়। অ্যাথলেটিক্স খেলায় প্রথমে যে জিনিসটা দুই ভাগে ভাগ করা যায়, ট্র্যাক ইভেন্ট এবং ফিল্ড ইভেন্ট। এখানে দেখা যাচ্ছে যে অ্যাথলেটিক্স এ প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ট্র্যাক ইভেন্ট, আরেকটা হচ্ছে ফিল্ড ইভেন্ট। প্রথমে যদি আমরা ট্র্যাক ইভেন্ট নিয়ে কথা বলি, ট্র্যাক ইভেন্টে যে বিষয়গুলো আছে দৌড় এবং হাঁটা, দৌড়কে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা যদি দেখি কয়েক ভাগে ভাগ করা যায়, ট্র্যাক ইভেন্টের মধ্যে দৌড়কে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়, স্বল্প দৌড়, মধ্যম দৌড় এবং দীর্ঘ দৌড়। তাহলে এখানে আসতেছে মধ্যম দৌড় এবং দীর্ঘ দৌড়, যেটাকে আমরা ম্যারাথন বলি। এখন এই তিন ভাগে ভাগ করা হলো, এই তিন ভাগের মধ্যে কোনটা কোনটার মধ্যে অন্তর্ভুক্ত? স্বল্প দৌড়ের মধ্যে যেগুলো আছে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার স্প্রিন্ট, 100 মিটার হার্ডেলস মহিলা, 110 মিটার হার্ডেলস পুরুষ, এবং 4x100 মিটার রিলে। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার 400 মিটার স্প্রিন্ট, 100 মিটার হার্ডেলস মহিলা,
তারপরে 110 মিটার, হার্ডেলস পুরুষ, এবং সবচেয়ে আনন্দদায়ক এবং অ্যাথলেটিক্স খেলার মধ্যে ব্যক্তিগত ইভেন্টের বাইরে দলগত যে খেলা সেটা হচ্ছে মজার যে বিষয়টা সেটা হলো রিলে, 4 × 100 মিটার, 4 জন মিলে প্রতিজন 100 মিটার করে, সেটা এটাও স্বল্প দৌড়ের মধ্যে শর্ট রান যেটাকে বলে 100 × 400 মিটার রিলে। ওকে, এখন আমরা যদি মধ্যম দৌড়ের মধ্যে আসি, মধ্যম দৌড়ের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে 800 মিটার দৌড়, 1500 মিটার দৌড় এবং 4 × 400 মিটার রিলে। এটা এই ইভেন্টেও এই মাধ্যমে একটা মজার খেলা আছে, সেটা হচ্ছে 4 জন মিলে 400 মিটার, মানে প্রতিজন 400 মিটার করে দৌড়াবে 4 জন মিলে। এটাও একটা অ্যাথলেটিক্স এর মধ্যে একমাত্র দুইটা খেলা হচ্ছে দলগত, সেটা হচ্ছে 4 × 100 মিটার রিলে এবং 4 × 400 মিটার রিলে। তাহলে এখানে কি আছে, 1500 মিটার। প্রথমে 800 মিটার, 800 মিটার দৌড়, 1500 মিটার দৌড় এবং 4 × 400 মিটার রিলে, এগুলো হচ্ছে মধ্যম মধ্যম দৌড়ের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসি দীর্ঘ দৌড়, মানে ম্যারাথন, একটা লং লং একটা রানার যে ইভেন্ট গুলো করে সেগুলো একটু দেখি। তার মধ্যে আছে কি, 3000 মিটার, 5000 মিটার, 10000 মিটার, 20 কিলোমিটার হাঁটা, 50 কিলোমিটার হাঁটা, অনেক ধৈর্যের একটা খেলা। তাহলে দীর্ঘ দৌড়ের মধ্যে আমরা কি দেখতেছি, 5000 মিটার না, প্রথমে হচ্ছে 3000 মিটার, 3000 মিটার, 5000 মিটার এবং 10000 মিটার, 10000 মিটার দৌড়। এবং এর মধ্যে আর একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে হাঁটা, 20 কিলোমিটার হাঁটা, 20 কিলোমিটার হাঁটা এবং 50 কিলোমিটার হাঁটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্র্যাক ইভেন্টের মধ্যে যে ইভেন্টগুলো আছে, স্বল্প দৌড়, মধ্যম দৌড়, দীর্ঘ দৌড়, ট্র্যাক ইভেন্ট। এবং একটা ট্র্যাক কোথায় থাকে তোমরা খুব ভালোভাবে জানো, একটা মাঠের চারপাশে যে ট্র্যাকটা থাকে, 400 মিটার ট্র্যাক, আন্তর্জাতিক ট্র্যাক হচ্ছে 400 মিটার ট্র্যাক, মাঠের পরিধি অনুযায়ী এটা বেশি কম বেশি হয়ে থাকে। এইগুলো ট্র্যাক ইভেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। এবং ট্র্যাক ইভেন্টের মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, যদি স্বল্প দৌড়ের মধ্যে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মধ্যম দৌড়ের মধ্যে 1, 2, 3, 4, মোট 15 থেকে 16টা খেলা আছে শুধু ট্র্যাক ইভেন্টের মধ্যে। এখন আমরা যাব ফিল্ড ইভেন্ট, ফিল্ড ইভেন্টের মধ্যে অনেক মজার মজার খেলা আছে যদি আমরা ফিল্ড ইভেন্ট গুলো দেখি। ফিল্ড ইভেন্ট নিয়ে কথা বলবো, ফিল্ড ইভেন্ট। আচ্ছা, ফিল্ড ইভেন্ট কে আবার দুই ভাগে ভাগ করা যায়, মজার বিষয়, ফিল্ড ইভেন্ট কেও দুই ভাগে ভাগ করা যায়। কি কি আছে ফিল্ড ইভেন্টের মধ্যে, আছে লাফ এবং নিক্ষেপ, লাফ এবং নিক্ষেপ দুইটা বিভাগ আছে। আচ্ছা, লাফ বিভাগ, লাফ এবং নিক্ষেপ, যেহেতু লাভ এবং নিক্ষেপ, প্রথমে আমরা লাভ নিয়ে কথা বলি, তারপর নিক্ষেপ নিয়ে কথা বলি। লাভ বিভাগে কি কি আছে, লাভ বিভাগে আছে দীর্ঘ লাভ, ট্রিপল জাম্প, ট্রিপল লাভ, পোল ভল্ট,
উচ্চ লাভ চারটে ইভেন্ট আছে। তাহলে আমরা একটু যদি এখানে লিখি এখানে কি কি আছে, দীর্ঘ লাভ, ত্রিপুর লাভ, উচ্চ লাভ, তারপর আছে পোল বোল্ড। এখন নিক্ষেপ বিভাগে যদি যাই, নিক্ষেপ বিভাগে যে বিষয়গুলো আছে প্রথমে আসে গোলক নিক্ষেপ, শটপুট, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার নিক্ষেপ। যদি এখানে দেখি কি আছে, গোলক নিক্ষেপ, গোলক নিক্ষেপ, তারপর আছে চাকতি নিক্ষেপ। এবং আশা করি তোমরা এই খেলাগুলোর সাথে পরিচিত। চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ এক সময় মানুষের হাতিয়ার হিসাবে এবং যুদ্ধে ব্যবহার হতো, পরে সেটাই অ্যাথলেটিক্স খেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়। মজার বিষয় হচ্ছে বর্ষা নিক্ষেপ রাজা রাজা যুদ্ধের সময়টা খুবই একটা জনপ্রিয় হোক, আর এটা জীবন রক্ষার্থে এবং শত্রুকে ঘায়েল করার অর্থে এটা খুবই পরিচিত ছিল। বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, তারপর আর একটা হচ্ছে হ্যামার নিক্ষেপ। হ্যামার নিক্ষেপ, আশা করি অ্যাথলেটিক্স এর সব বিষয় নিয়ে তোমরা বুঝতে পেরেছো এবং বইতে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। বইতে যদি তোমরা একটু দেখো, এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বইটা যদি একটু সামনে দেখো একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এখন অ্যাথলেটিক্স পার্ট 7 থেকে যে প্রশ্নগুলো হতে পারে, শর্ট যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো এখন তোমাদের বলবো এবং লিখে দেবো। এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে যে প্রশ্নগুলো হতে পারে, ছোট ছোট প্রশ্নগুলো হতে পারে, সেগুলো একটু আমরা খেয়াল করি এবং MT2 তে আশা করি এই প্রশ্নগুলো আসবে বলে মনে হয়। আচ্ছা, প্রথমে অ্যাথলেটিক্স, সংক্ষেপে অ্যাথলেটিক্স কাকে বলে? আলোচনার মধ্যে কিন্তু বলেছি যে দৌড়, লাফ, ঝাঁপ, নিক্ষেপকেই অ্যাথলেটিক্স বলে। আচ্ছা, আমরা যদি একটু লিখি, এক নম্বর প্রশ্ন, অ্যাথলেটিক্স কাকে বলে? এক কথায় সব প্রশ্নগুলো কিন্তু এক কথায় হবে, বলে। আর একটা প্রশ্ন হইতে পারে যে কোন পর্বতের নাম অনুসারে অ্যাথলেটিক্স শব্দটা এসেছে? তাহলে এখানে আমরা দেখছি কি অলিম্পিয়া পর্বতের নাম অনুসারে, এবং গ্রিসের দেবতা জিউস, জিউসের সম্মানে অলিম্পিয়া পর্বতের নাম অনুসারে। তাহলে কোন পর্বতের নাম অনুসারে অ্যাথলেটিক্স শব্দটা আমরা পাই? কোন পর্বতের নাম অনুসারে আমরা কিন্তু বলেছি দুই ভাগে, একটা হলো ফিল্ড ইভেন্ট, একটা হলো ট্র্যাক ইভেন্ট। আচ্ছা, অ্যাথলেটিক্স এ প্রথমত কয় ভাগে ভাগ করা যায়?
যে প্রশ্নটা হতে পারে, অ্যাথলেটিক্স এর ট্র্যাক ইভেন্টে আবার কয় ভাগে ভাগ করা যায়? সেখানে কিন্তু বলা হয়েছে স্বল্প দৌড়, মধ্যম দৌড় এবং দীর্ঘ দৌড়। তাহলে অ্যাথলেটিক্স এর ট্র্যাক ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট কে কয় ভাগে ভাগ করা যায়? অনুরূপ ভাবে অ্যাথলেটিক্স এর ফিল্ড ইভেন্ট কে আবার কয় ভাগে ভাগ করা যায়? ফিল্ড ইভেন্ট কে দুই ভাগে ভাগ করা যায়, লাফ এবং নিক্ষেপ। খুবই সহজ। অ্যাথলেটিক্স এর ফিল্ড ইভেন্ট, ফিল্ড ইভেন্ট গুলোকে কয় ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, তারপরে আমরা যে বিষয়গুলো পাই, ফিল্ড ইভেন্টের, ফিল্ড ইভেন্টের নিক্ষেপের কয়েকটা কি কি নিক্ষেপ আছে, দুইটি নিক্ষেপের নাম বলো। যেমন অনেকগুলো আছে নিক্ষেপের মধ্যে, গোলক নিক্ষেপ, চাকতির নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, হ্যামার নিক্ষেপ, যেকোনো দুইটার নাম পছন্দ মতো। তারপর আবার বলা যায় যে লাভ বিভাগে যেকোনো দুইটি লাভের নাম লেখো। কি কি আছে লাভ বিভাগে? লাভ বিভাগে দীর্ঘ লাভ, উচ্চ লাভ, ত্রিপুল লাভ, যেকোনো দুটা লিখে দিলে হচ্ছে। আশা করি অ্যাথলেটিক্স বিভাগে এই রকমই এই এই ধরনের প্রশ্ন হতে পারে এমটি টুর জন্য, এবং এমটি টুতে এই প্রশ্নগুলো এইভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা শতভাগ পারবে। আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আজকে আলোচনা যে করলাম ক্লাস এইট এর শারীরিক শিক্ষা এমটি টু সিলেবাসের অ্যাথলেটিক্স পার্ট সাথে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবা, বিনা কারণে বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। আমি তো বলবো কোনোভাবেই দরকার নাই। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার বাবা মা আছে, তুমি সবসময় বাসায় থাকবা, বাসায় থাকবা, পড়াশোনা করবা, নামাজ পড়বা, এবং সাথে সাথে সুস্থ থাকার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করবা। সবসময় মনে রাখবা সুস্থ থাকার জন্য যে বিষয়টা আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, সেটা নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা এবং সঠিক মাত্রায় খাওয়া দাওয়া করা দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ আবার দেখা হবে এই বিশ্বাসে আজকে আমরা শেষ করছি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ক্লাস।